এক সময় একজন শ্রমিক দিনে সোয়েটার তৈরি করতে পারত এক থেকে দুটো। মাস শেষে দেখা যেত শ্রমিক প্রতি 40 থেকে 50টির বেশি সোয়েটার তৈরি করতে পারত না। মাসের শেষে যে টাকা আয় হতো তা গার্মেন্টসের অন্যান্য খাত থেকে অনেকটাই কম। এইসব কারণে অনেকে এই ব্যবসা গুটিয়ে ফেলে। 1980 সালে চট্টগ্রামে সোয়েটার কারখানার সংখ্যা ছিল 76টি, যেখানে বর্তমানে আছে মোটে 11টি। তবে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এখন স্বল্প সংখ্যক শ্রমিক দিয়েই অধিক সোয়েটার তৈরি করা যাচ্ছে। 600 শ্রমিক মাসে যেই পরিমাণ সোয়েটার উৎপাদন করতে পারত এখন তা 70 জন অপারেটর দিয়েই সম্ভব হচ্ছে। 450 লোক শুধু নিটিংয়েই নিয়োজিত ছিল। কম্পিউটারাইজড নিটিং মেশিনগুলি আসার পরে 70টা অপারেটর আমাদের এখন প্রোডাকশন দিচ্ছে অ্যারাউন্ড 90,000+। কোথায় 450, কোথায় 70, কত বৈপ্লবিক পরিবর্তন প্রোডাকশনে এসছে। এছাড়াও কম্পিউটারে তৈরি যে কোনো সোয়েটারের নকশা ও পরিমাপ প্যান ড্রাইভে দিয়ে মেশিনে ইনপুট দিলেই নিমিষেই তৈরি হয়ে যাচ্ছে তা। ফলে এখন সাধারণ সোয়েটারের পাশাপাশি তৈরি হচ্ছে নানা শৌখিন সোয়েটারও। এখন যে জিনিসটা করতে হচ্ছে অফ সিজনে, দ্যাট মিন্স বিটুইন সেপ্টেম্বর টু মার্চ, আমরা স্প্রিং সিজনের অর্ডারগুলি করতে পারছি, যেটা মেইনলি বিচ ওয়্যার। এই শিল্পে এখন শ্রমিক কম লাগায় অনেকে উৎসাহী হচ্ছে সোয়েটার শিল্পে বিনিয়োগ করতে। তবে মেশিনের দাম বেশি হওয়ায় নতুন কোনো উদ্যোক্তা সহজেই এই ব্যবসায় বিনিয়োগ করতে পারছে না বলে জানান বিজিএমইয়ের সাবেক এই পরিচালক। চায়না বা অন্য অন্য কান্ট্রি থেকে যে প্রোডাক্টগুলো ওনারা করছেন না, সেগুলো যদি আমরা এখানে আমাদের ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটিতে ইনক্লুড করতে পারি, সুতরাং যেটা বাড়তি ইনক্লুড, একই সময়ে টার্নওভারটা বেটার হবে এবং প্রফিটও ভালো হবে। পাশাপাশি আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরটা যারা আমাদেরকে সহযোগিতা করে ব্যাংক, আমি মনে করি তারাও লাভবান হবে। খরচ কমিয়ে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উৎপাদন বাড়াতে এই খাতে রোবোটিক্সের বিকল্প নেই বলে মনে করছেন এই শিল্পের সাথে জড়িতরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।